জাহানের জয় বিদ্যা কাইদ রহদি আর তো কেহ না হগরে বেদীর মদদগার ইয়া রাসূলুল্লাহ তুমি যে হগরে বেদীর মদদগার ইয়া রাসূলুল্লাহ জাহানের বল জাহানের যেই দিকে তাকাই দরহদি আর তো কেহ নাই তুমি যে হগরিবেদের মদদগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাইকের আওয়াজ দুরুস্ত করে টান না কেন وعلى آله سيدنا مولانا محمد سيدي تشريفا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد النبي أمر ويجيد طيب ميداني دشت كافر ماري بطور نور نبيجي بدوني صل على مولانا محمد وعلى آل سيدنا الله العظيم سيدنا أبو بكر ডাক দিয়ে বলেন أبو بكر চলো আমরা দরজার দিকে চলে যাই যদি বিলম্ব হয় أبو জেল বলবে আমরা ভয়ে যাই না সেদিন আবু বকর বলে আমি সামনে গেলাম নবী পিছে পিছে আমি সামনে মিটিংয়ের মধ্যে যখন রওনা হলাম খোদা কি কসম এবার দেখি যে নবীকে আমি পিছনে রেখে মহব্বতের কারণে সামনে গেলাম এবার গর্দান যখন আমি ফিরিলাম পিছনের দিকে আমার রসুলকে দেখি কি অবস্থা এবার দেখি যে রসুল পিছে গর্দান ফিরে দেখি ওই রসুলকে আবার সামনে দেখা যায় আরো জোরে বলেন সুবহানাল্লাহ যে নবীকে আমি পিছে দেখি ওই নবীকে সামনে দেখি সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলেন আয়া কায়া রাসূলুল্লাহ বুঝলাম না কিছু আপনাকে আমি পিছে দেখি সামনে দেখি কারণ কি আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর রে আমাকে এখনো তুমি চিনতে পারো নি আমাকে এখনো তুমি চিনতে পারো নি ইয়া আবু বকর লাম ইয়ারিফনি হাকিকাতান গায়র রব্বি আবু বকর তমাম ইমানদারের ইমানকে যদি এক পাল্লাতে দেওয়া হয় তারপরে তোমার ইমানের সমতুল্য হবে না তারপর তুমি আমাকে চিনতে পারোনি আমার হাকিকত আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আবু বকর তুমি মনে করেছো ইয়ামানের বাচ্চা মিটিং আসবে আবু জেহেল আসবে লাখ কাফের তোমার নবীর বিরুদ্ধে সেখানে সংগ্রাম করবে তুমি মনে করছো আমি আর তুমি একে আজকে মিটিংয়ে যাচ্ছি আবু বকর তুমি বিশ্বাস করো আমি রসুল যে দিকে যখন যাই আমার আল্লাহ আমার সাথে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক রাসূল পাকের সাথে আছে কি না আরো জোরে আছে কি না কলমা শরীফের মধ্যে আল্লাহর সাথে নবী আছে কি না আজানের মধ্যে আছে কামতের মধ্যে আছে নামাজে সালামে আছে কবরে আছে হাসরে মিজানে সব কিছু লাগে আজকের মাহফিলও নবী আছে কিনা আমার ভাই আল্লাহ রাসূল সব জায়গায় আবু বকর শুধু তুমি যাচ্ছ না আমিও তো যাচ্ছি আমার আল্লাহও যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রাসূল পাকের জন্য নিদার সুন্দর করে দিয়ে দিলেন মিকাইল ইসলামকে বলে মিকাইল তুমি একটু কি আমাকে সাইজ করে
আকাশের উপরে ঝুলিয়ে দাও আমার রাসূল যেদিকে যাবে মেঘের টুকরা যেন সেদিকে যায় সূর্যের কিরণ যেন আমার রাসূলের শরীর মোবারকে না লাগে যেরকম সুবহানাল্লাহ এটা কি শরীফ মার্কা ছাতা নাকি এই ছাতা ফিট করে দিলেন কে আল্লাহ এই ছাতার নাম কি আর যেরকম কি আপনার কথা শুনবে নাকি বড় হুজুরের কথা বড় হুজুর সদ্দি গোষ্ঠী যদি মেঘের দিকে নজর করে বলে মেঘরে একটু দাও জানা মেঘে বড় হুজুরের কথা শুনবে না কিন্তু আমার নবীর কথা শুনে শুনে যেরকম নবীর কথা শুনে শুনে মেঘ আসে যদি বুতিবের স্থানে তিনি চলে গেলেন দাঁড়িয়ে আছেন কারণ কি কদ্দস্ত বসতে কার মনে না চায় কিন্তু বসতে তো পাইতেছি না সুবহানাল্লাহ যে সম্ম ঝিকঝিক করতেছে এটা যে বসতে কার মনে না চায় কিন্তু বসতে ইচ্ছা হয় কিন্তু বসার ইচ্ছা থাকা সত্ত্বেও বসতে পারতেছি না কো কারণ কি কো কারণ বললে তুমি কি কেন থাকবা কো বলেন না দেখি কো কারণ হচ্ছে আমি তিনবার পদক্ষেপ নিয়েছি এই চেয়ারের মধ্যে বসার কারণ চেয়ারটা তুমি আমার জন্য বানিয়েছো যখন আমি চেয়ারে বসতে যাই আমার চোখে দেখি বড় একটা সর্প হা করে রয়েছে সর্প ডাক দিয়ে বলেন এই আমার বাচ্চা খামোশ এই চেয়ারে যদি বসো আমি তোমাকে খেয়ে ফেলবো কারণ এই চেয়ারের মধ্যে যিনি বসবে তিনি হচ্ছেন আখির রাসূল আরো জোরে বলেন সুবহানাল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ আবু জাহেল কি বলে শুনে কদ্দোস তো আমার কি অবস্থা এরকম যদি জানতাম কে বানাইতো মোহাম্মদ জাদু পাঠাই দিস ঘাম আমার টাকা আমার স্বর্ণ আমার রূপা আমার আর বসবে সে এটা কি সহ্য আমি গেলাম আমি কই আল্লাহ নাই বলছি এটা আস্তে আস্তে তো আপনি আসবেন না কোন আমি থাকবো কারণ তুমি অনার্থক এত নাটক করেছো ইন্দি রসুল এটা এখানে তো বুঝা যাও প্রশ্ন করার কোন প্রয়োজন নেই পারলে তুমিও থাকো নবী আসা মাত্র কদরে পড়ে মুসলমান হবে জোরে বলো সুবহানাল্লাহ আবু জাহেল বলে কাম শেষ যে মুসলমান হয়ে গেছে যে যেমন তেমন জাদুকর নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ আসলে কোফালে কি নেই ঈমান নেই আর যেন কোফালে আছে কি বেহেস্তের জাহান্নামে জুতার বাড়ি নসিব ঈমান নাই আবু জেল চলে যাচ্ছে কিতাবে আছে বহু দুর্ঘটনা হয়েছে যাবার সময় মানে সুস্থভাবে যাইতে পারেনি ফাতলা ফাগানা আবেশ হয়ে গেছে কার আর জোরে বলুন না কার আর একটু আওয়াজ দিয়ে বলুন কার এটা কি ইমানদার না শয়তান ইয়ামানের বাদশা থরথর করে কাঁপতেছে আল্লাহর প্রিয় নবী কত সুন্দর নবী কবি বলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন আমার ভাইরা বলুন বালাগাল আমি আর বেশি দেরি করব না কিছুক্ষণ নয় তবে একটু আওয়াজ দেন জোরে সোরে সবাই বলো বাল্লা বাল্লা বিকামালিহি কশাবাত গুজাবি জামালিহি হাসনাত জামিউ ফসালিহি নবী তুমি চির সুন্দর তুমি
অতুলনীয় সুন্দর তুমি যেমন সুন্দর তেমন সুন্দর আর কিছুই জগতে নাই বলে বলুন সুবহানাল্লাহ আমার নবী কি সুন্দর এত সুন্দর যে সুন্দরের তুলনা আর হতে পারে না নবী আসলেন আল্লাহর প্রিয় নবী কাছে যখন আসলো ইয়া মনের বাচ্চা থরথর করে কাঁপতে লাগলো আল্লাহর প্রিয় নবী কি ইয়া মনের বাচ্চা দেখে ডাক দিলেন সবাই জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ তুমি একটু ঠিক করো আওয়াজ দেন না দূর থেকে যেন তুমি তো মেশিন কন্ট্রোল করতেছো আওয়াজ তো আমি দিচ্ছি মাইকোলার তো ক্ষমতা নাই কথা বলা ও শুধু মেশিন নিয়ে থাকে এখানে কি অবস্থা বুঝবে কে যে বলে এই দেখেন কত বড় শালা ও শুরু হয়েছে এখন ঠিক আছে কথাটা বলতে দিল না এইভাবে থাক একটু সবাই জোরে বলুন বল্লা বল্লোলা বেকামালিহি কশবাদ দুজন বিজনী হসনত এই হরণ ওইদিকে দাও বল্লা বল্লোলা বেকামালিহি বাস এইভাবে থাকো হসনত জানিয়ে খসালিহি সল্লু আমি যদি জানতাম আপনার চেহারা মোবারক করে সুন্দর আমি যদি জানতাম আপনার কথা সুন্দর চেহারা সুন্দর শরীর সুন্দর এত সৌন্দর্য নবী যদি আগে জানতাম চিঠি দিতাম না আমি নিজে নিজে আপনার চরণে গিয়ে আমি মুসলমান হতাম নবীকে যথেষ্ট বেয়াদবি করেছি আমাকে পড়ে দেন না মুহাম্মদ রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আল্লাহ নবী হুজুর এই চেয়ার আমার নয় এই চেয়ার আপনার হুজুর আপনি বসেন আল্লাহর নবী চেয়ারের মধ্যে বসে গেল আল্লাহর নবী যখন চেয়ারের মধ্যে বসলেন সাইয়েদনা আবু বকরকে পাশে বসালেন সুবহানাল্লাহ মেহমান কয়জন বসলেন কয়জন এখন এখানে নেই আও অনেক আল্লাহর নবী বসে আছেন ইয়া আমাদের বাচ্চা সওয়াল করার সেই ক্ষমতা হেরে সওয়াল করার সাহস নাই আল্লাহর নবী কিছুক্ষণ পরে বলল ইয়া আমাদের বাচ্চা বিবি মালিক তুমি না আমাকে প্রশ্ন করবে বলেছ আমি তো এসে গেলাম আমার কথা রাখলাম আমার সাদি আমার খলিফা আবু বকর আসলো তুমি সওয়াল করো না কেন হুজুর আপনি পয়গম্বর তার প্রভাব আমি পেয়ে গিয়েছি আমাকে আপনি মুসলমান করুন আল্লাহর নবী ডাক দিয়ে বলিলাম তুমি আমাকে আগে সওয়াল করো সওয়াল যদি করো জবাবটা দিবি তারপরে তোমাকে আমি মুসলমান বানাবো জোরে বলো সুবহানাল্লাহ এবং সূর্যের জায়গায় চন্দ্র আনবেন চন্দ্র আনলে হবে না চন্দ্রকে দুই ভাগ করবেন দুই ভাগ করলে হবে না এক ভাগ চন্দ্র আপনার হাতে আনতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এ ক্ষমতা নবীর আছে কিনা আরো জোরে আছে কিনা তারপরেও কি বলবেন নবী আমার মত আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই আমারের বাচ্চা শোনো তুমি লিখেছো তুমি বলেছো আকাশের চন্দ্র দুই ভাগ করে এক ভাগ আবার হাতানোর জন্য চন্দ্র সূর্যকে করার জন্য তুমি এই কথা যদি চিঠির নিচে লিখে দিতে আমি গোটা আকাশের চন্দ্রটা প্যাকেট করে তোমার নামে তোমার ঘরে পাঠিয়ে দিতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ ক্ষমতা নবীর আছে কিনা চন্দ্র তোমার কাছে বানাই দিতাম আমার বাচ্চা চলো জবল আবু কুবাইস পাহাড়ে নিয়ে গেলেন নবীজি উঠলেন উঠে
সূর্যকে ডাক দিলেন হে সূর্য ডুব কো হুজুর ডুবে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের দেশের কিছু মুলবি আছে বিয়াদ্দ নবীজি ডাক দিলো তারা ডাক শোনে না নবীজি বলে শাফাআতি লিআহলিল কাবায়রে উম্মতি আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করব আর বিয়াদবের বাচ্চা মুলবিরা তারা বলছে নবীর সুপারিশ করার কোন ক্ষমতা নাই চিৎকার দিব নাউজুবিল্লাহ আর জোরে বলে নাউজুবিল্লাহ আমার সুন্নি ভাইরা শের গাজী শের বাংলা সিটি সংসদের ভাইরা আওয়াজ দিয়ে বলো নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কি না দুই হাত তুলে বলো আছে কি না এই ক্ষমতা দিয়েছেন কে আমরা নবীর সুপারিশ চাই আমরা গুনাহগার আমরা নবীর সুপারিশ চাই না তো কার সুপারিশ চাই নবী আমাদেরকে সুপারিশ করবেন এর মধ্যে কোনো সন্দেহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মানযাল্লাযী ইয়াশফা তাফসীর রূহুল মানি পড়ো রূহুল বায়ান পড়ো রূহুল বায়ান পড়ুন মানি পড়ুন তাফসীর আজিজি তানজিল ইমান খাজায়েরুল ইরফান পড়ুন আল্লাহ তাআলা আমার নবীর হাতে শাফায়াতের অধিকার দিয়েছেন জোরে কহ সুবহানাল্লাহ নবীজি বলে চলো সূর্যকে ডুবাই দিলেন চন্দ্রকে তুলেন এবং চন্দ্রকে ডাক দিলেন ইফতারাবাদী সাদ ওয়ান শাফতান তামার বলে নবী ডাক দিলেন চন্দ্র দুই ভাগ শুধু দুই ভাগ হয়নি এক ভাগ চন্দ্র পাহাড়ের ওই দিকে আর এক ভাগ চন্দ্র দুই শরীফ পড়তে পড়তে নবীজির হাত মোবারকে জোরে কোন সুবহানাল্লাহ কি এসে গেল আরো জোরে বলেন কি এসে গেল আর চন্দ্র বাদের একটা তারা যদি আপনার দিকে এমনি আগায় আপনি থাকবেন না বলবেন বাইরে তারা তুই তুই জায়গা থাক আমি আমার ভাই এই সমস্ত অলৌকিক ঘটনা দেখলে কাফর আশ্চর্য হয়েছে আমি লন্ডনে দেখেছি ও আকাশে যখন বৃষ্টি হয় বৃষ্টির আগে মাঝে মাঝে আওয়াজ হয় না এই দেশে হয় না আওয়াজ কি কি বলে বজ্র আরেকটু 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 আঞ্চলিক ভাষায় বলেন আওয়াজ যখন এই লন্ডন টন্ডন এই সমস্ত আওয়াজ হয় তখন খ্রিস্টানরা বলে মুসলমানের খোদা গরম হয়ে গেছে দূষণে বলেন তো ঠাড়ার বিরুদ্ধে একটা আওয়াজ দিত তাদের জন্য দুনিয়ে ব্যস্ত ইরাক চলে যাচ্ছে আরো দশ ডবল ইরাক যদি চলে যায় তারপরে গোসে পাকের উপর আমাদের ইমান আছে কি না নাই কথা বলবে গোসে পাক নাই ক্ষমতা শেষ এটা একটা ইমানই পরীক্ষা যাচ্ছে রসুল পাকের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত ইরাকের জমিন হচ্ছে ইতিহাস জিহাদের জমিন ঠিক কিনা ইসলাম জিন্দা হতে কারবালা কারবালা কি বাদ কোথা ইরাক কারবালা আমি নিজে সফর করেছি দেখেছি বাইরে আমার জিহাদের ময়দান তারপর আজকের মাহফিল থেকে আমরা আল্লাহ রাসূলের কাছে এটি প্রার্থনা করব আল্লাহ ইরাকের মুসলমানকে তুমি শান্তি দাও আরো জোরে বলুন আমিন আল্লাহ ইরাকের প্রতি তুমি ফয়সালা করে দাও আমিন আমার ভাই নবীজি চন্দ্র দুই ভাগ করার পরে ইয়ামানের বাদশা বলে ইয়া রাসূলুল্লাহ আর বিলম্ব নয় মুসলমান বানান দ্বিতীয় প্রশ্ন আরো ছোট্ট উঠো আপনি পড়বেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ইয়ামানের বাদশা তুমি বলেছ দুটি প্রশ্ন করবে আগে দুটি প্রশ্ন করো প্রথম প্রশ্নের জবাব দিলাম দ্বিতীয় প্রশ্নকে তুমি বলো ইয়া রাসূলুল্লাহ আমার একটা মেয়ে চোখে দেখে না দুই নম্বরের প্রশ্ন আমার মেয়ে চোখে দেখে না কানে শুনে না জবানে কথা বলতে পারে না দুর্গন্ধে কে পার করে যেতে পারে না কারণ তার শরীরের গোস্ত গুলা জড়ে জড়ে জমিনে পড়ে যায়
তারপর মারাত্মক রোগ ইয়া রাসূলুল্লাহ আপনার নবুওতের জবানে আমার মেয়েকে একটু দোয়া করলে মনে হয় একটু ভালো হয়ে যাবে আল্লাহর নবী এবারে বলে ইয়া আমার বাচ্চা গোসল করো গোসল করলে ওযু বানালে এবারে পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তিনি মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী ইয়ামানের বাচ্চাকে বলল তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার অসুস্থ মেয়েটা সুস্থ শুধু সুস্থ নয় তোমার মেয়েটাও মুসলমান হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়ামানের বাচ্চা বলে পাগলের মতো রওনা হলাম হ্যাঁ বাবা ইয়ামানের বাচ্চা গহের দরজায় এসে যখন আপনি ডাক দিয়েছেন মা মা বলে যখন ডাক দিলেন খোদার কসম দিয়ে বলি গো বাবা এই মাত্র আমার ঘর থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছেন এই মাত্র আমার ঘর থেকে আল্লাহর নবী বিদায় নিয়েছেন এই মাত্র নূরের নবী আমার ঘর থেকে বিদায় নিয়ে যাবার বেলা আমাকে কলমা পড়ায় গিয়েছেন আর বলেছে আমারের বাচ্চার কন্যা আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবি আমি নূরের নবী তোমার ঘরে এসে তোমাকে সুস্থ করে দিলাম ঈমানটা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার